নদিয়া জেলার শান্তিপুর পৌরসভার মূল প্রবেশদ্বারে শান্তিপুরের জননেতা প্রয়াত অজয় দের পূর্ণাবয়ব মূর্তি স্থাপন। বৃহস্পতিবার সন্ধ্যাকালীন শান্তিপুর পৌরসভার মূল প্রবেশদ্বারে আনুষ্ঠানিকভাবে শান্তিপুরের জননেতা প্রয়াত অজয় দের পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করা হল। উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, শান্তিপুর পৌরসভার পৌর প্রশাসক সুব্রত ঘোষ, সহকারী প্রশাসক শুভজিৎ দে সহ বিশিষ্টজনেরা। পাশাপাশি নদিয়া জেলার একাধিক তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন। প্রয়াত অজয় দের পূর্ণাবয়ব মূর্তি স্থাপনের শেষে তার মূর্তিতে মাল্যদান করলেন জেলার তৃণমূল নেতৃত্ব সহ বিধায়ক ব্রজকিশোর গোস্বামী ও অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। ডক্টর ব্রজকিশোর গোস্বামী, এবারে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করবেন মাননীয় বাণী কুমার রায়, সভাধিপতি নদিয়া জেলা পরিষদ। মাননীয় শুভজিৎ দে, সহ প্রশাসক শান্তিপুর পৌরসভা। যে ভাবনাটাকে জন্ম দিয়ে গেল এই মঞ্চে, সেটা আমাকে অবিক্রান্ত করে তুলল নতুন করে। আমার আমি যখন প্রথম এখানে বিধানসভার প্রার্থী হিসাবে মনোনয়ন পেলাম দলের ধর্ম সম্পর্কে কথা, তাকে এটা শুনতে হয় সেটা আমাদের গর্ব লাগে যে সরকারি যে যত আমলা আছে বিভিন্ন দপ্তরের, যে আপনি শান্তিপুরের বিধায়ক অজয়বাবু ছিলেন, জানেন আমাদের পৌরপতি যে মূর্তি উন্মোচন করবেন আমাদের প্রিয় বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, এবং এই মূর্তিটি যাতে আমাদের রাস্তা থেকে যাতে দেখা দেয় তার জন্য একটি বৈদ্যুতিক স্তম্ভ আলো উন্মোচন হবে, এটি করবেন আমাদের। বরণ করে নিচ্ছেন সমীরণ সাহা ভট্টাচার্য। জানা যায় শান্তিপুরের জননেতা প্রয়াত অজয় দে বর্ষীয়ান তৃণমূল নেতা। তিনি তার রাজনৈতিক জীবনে অনেক বাধা অতিক্রম করে নিষ্ঠার সাথে রাজনীতি করেছেন। পাশাপাশি দীর্ঘ কয়েক বছর ধরে শান্তিপুর পৌরসভার পৌর প্রশাসক ছিলেন। এছাড়াও পাঁচবারের বিধায়ক ছিলেন তিনি। যদিও তার রাজনৈতিক জীবনের শেষের দিকে বিধায়ক পদ প্রার্থী হয়ে দুবার পরাজিত হন তিনি, তবুও শান্তিপুর পৌরসভার পৌর প্রশাসকের পদ সামলাচ্ছেন নিষ্ঠার সাথে। বর্ষীয়ান নেতা অজয় দের মৃত্যুর পরে শান্তিপুরের রাজনীতিতে বড় সড় নক্ষত্র পতন হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় শান্তিপুর পৌরসভার মূল প্রবেশদ্বারে তার পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করা হলো। শুরু করে যায় সেই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চলা, নতুন প্রজন্ম তো উঠে আসতেই হবে এবং নতুন প্রজন্ম পৌরজনকে ধরেই এগিয়ে যাবে। আলাপ মানে অসমঞ্জদের থেকে আমার সাথে আলাপ, এবং অসমঞ্জদের যখন মারা গেল এবং অসমঞ্জদের সাথে তো আমরা রাজনীতিটা করতাম, ও যখন মারা গেল তারপরে ও তো রাজনীতিটা করতো না, কিন্তু ও দলে এলো চাকরি ছেড়ে দিয়ে, এবং তারপরে ও বিধানসভায় দাঁড়ালো এবং সেই থেকেই একই সাথে সম্পর্ক আছে। শান্তিপুরে আপনার কী কী বিশেষ বিশেষ ক্ষেত্রে আসা? বিশেষ শান্তিপুরে সভাধিপতি হিসেবে আমি যখন সভাধিপতি ছিলাম, ওর প্রত্যেকটা ভালো ভালো প্রোগ্রামে ও আমাকে ডাকত। ওর এই কলাকেন্দ্র উদ্বোধন থেকে শুরু করে এখানে পুষ্প মেলা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে এবং দলের মিটিং বিভিন্ন অনুষ্ঠানেও আমাকে ডাকত, আমি আসতাম, এবং বিভিন্ন জায়গাতেও আমাদের সাথে একটা অদ্ভুত সম্পর্ক ছিল। কৃষ্ণনগর গেলেও আমার চেম্বারে আসতো এবং সেখানে অ্যান্টি চেম্বারে বসে আমাদের নানা কথাবার্তা হতো, এবং ও কিন্তু শান্তিপুর অরিয়েন্টের সব কথা। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।